ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমরা দেখছো যে একের পরে এক কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জবের নোটিফিকেশন বের হচ্ছে এবং এক্সাম ডেট বের হচ্ছে রেলি ডেট বের হচ্ছে সবই কিন্তু পরপর বের হচ্ছে এই যে ছয় মাস উইথিন ছয় মাসের মধ্যে কিন্তু সবগুলো জবেরই তোমাদের প্রসেসিং কমপ্লিট হবে এবং এই ছয় মাসের মধ্যে তোমরা চেষ্টা করো যে একটি না একটি জব পাওয়ার জন্য ঠিক আছে সেরূপে আজকের ভিডিওতে নিয়ে এসেছি যে তোমরা এলডি অ্যাসিস্ট্যান্ট পিপিএসসির আন্ডারে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যারা ফর্ম ফিল আপ করেছো সব কিছু অ্যাডমিট কার্ড নিয়েছ তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমাদের রুল নাম্বারের এগিয়েস্টে এক্সাম সেন্টার কোথায় টাইম ভেনু যেটাকে বলে ভেনু সব কিছু কিন্তু পাবলিশড হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো সম্পূর্ণটা ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড করো হ্যাঁ আচ্ছা দেখো উনিশ তারিখ তোমাদের এক্সাম জুনের উনিশ তারিখ এক্সাম হতে যাচ্ছে লিখিত পরীক্ষা তোমরা অবশ্যই জানো তার জন্য তোমাদের যে এক্সাম দুটি হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ানে তোমরা জানো ও এমআর বেস্ট এবং কনভেনশনাল টাইপের হবে যার টাইম হবে এগারোটা থেকে একটার মধ্যে হ্যাঁ এগারোটা থেকে একটার মধ্যে উনিশ তারিখ নেক্সট যে পেপার টু সেখানে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেখানে তিনটা থেকে পাঁচটার মধ্যে তোমাদের এক্সাম হবে ঠিক আছে এখন তোমরা দেখো তোমাদের যে এক্সাম ভেনু তোমাদের রুল নাম্বার কত তোমরা দেখে নেবে দেখো রুল নাম্বার যেখানে দশ হাজার এক থেকে দশ হাজার তিনশো তার জন্য এক নাম্বার আছে কি সুখময় এস এস স্কুল নরসিংহর ঠিক আছে সেই রূপে সবগুলো এক্সাম সেন্টারের এগনেস্টে রোল নাম্বার দেওয়া আছে তোমার কত নাম্বার রুল নাম্বার তুমি দেখবে দেখে তোমার এক্সাম সেন্টার কোথায় এটা তুমি দেখে নেবে টাইম তো তোমরা দেখে গেছো দেখো রূপে এক্সাম সেন্টার কিন্তু ওভার ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখে আমি বলেছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আটটি ডিস্ট্রিক্ট আটটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে এক্সাম সেন্টার আছে প্রথমটা দেখেছি আমরা কি কোথার জন্য আগরতলা সেন্টারের জন্য হ্যাঁ তারপর আছে দেখো বিলুনিয়া সেন্টারের জন্য অবশেষে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আলোচনা করবো বিলুনিয়া সেন্টারের জন্য হ্যাঁ তারপরে নেক্সট আছে দেখো উদয়পুর সেন্টারের জন্য সবগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আটটি ডিস্ট্রিক্ট আটটি ডিস্ট্রিক্টের সেন্টার এখানে দেওয়া আছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তোমার রোল নাম্বার কত এর এই তোমরা একটু দেখে নেবে হুম কোথা থেকে দেখবি পিডিএফটা আমি টেলিগ্রামে দেবো টেলিগ্রাম থেকে তোমরা দেখে নেবে আর যারা টেলিগ্রামে জয়েন করি অবশ্যই জয়েন করে নেবে হ্যাঁ আচ্ছা এখন তোমাদের যে এক্সাম তো সেম ডেটই হচ্ছে উনিশ তারিখ সকলেরই টাইম পেপার ওয়ানের জন্য এগারোটা থেকে একটা পেপার টুর জন্য তিনটা থেকে পাঁচটা হ্যাঁ এখন লাস্টে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটা আমি আগেও যদি আলোচনা করেছি তারপরে তোমাদেরকে একটু বলে দিই আমি দেখো পেনাল্টি রং নাম্বার হ্যাঁ এখানে তোমাদের বলা হয়েছে চারটি কোশ্চেন ভুল হলে কিন্তু তোমাদের এক নাম্বার কাটা যাবে যেটা আমি আগে আলোচনা করেছি এমন কিছু নেই আলোচনা করার হ্যাঁ এটা তোমরা একটু ফলো করবে রং আনসার করবে না হ্যাঁ আচ্ছা এখন তোমাদের প্রিপারেশান হ্যাঁ প্রিপারেশান তো তোমরা বানাচ্ছ আর আমি কয়েকটা ক্লাস শুরু করেছিলাম রাত্রি সাড়ে আটটার সময় আনফর্চুনেটলি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেনি তবে হ্যাঁ এই এক কিছু দিন আমি ক্লাস কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আর তোমাদের যে পেপার ওয়ান এটা কিন্তু তোমাদের আমি তোমাদেরকে বলি তোমরা যারা এলডি প্রিভিয়াস ইয়ারে এলডিসি এবং এম এর জন্য যে আমাদের একটা গাইড বুক তোমরা যারা নিয়েছ সেখান থেকে তোমরা ইংলিশ টিংলিশটা আর জিকেডা হ্যাঁ জিকেডা একটু দেখবে জিকে তোমাদের কী কী থাকবে ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ কারেন্ট অ্যাফেয়ার্স থার্টি ফাইভ এইটটি ফাইভ এবং বাকি যে স্টেটিক জিকে ত্রিপুরা জিকে থেকে বা ইন্ডিয়ান পলিটি থেকে পনেরো নম্বর একশো নম্বরের এক্সাম হচ্ছে আমি যেটা আলোচনা করেছি যদি তোমরা চাও আবার আলোচনা করে দেবো হুম তার জন্য তোমাদের কি কারেন্ট এফেয়ার্সটা ভালো করে দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো নভেম্বর থেকে দেখো নভেম্বর থেকে আপ টু মে জুন পর্যন্ত দেখো কেননা দেখা গেছে যে লাস্ট ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দিয়ে দেয় হ্যাঁ আর জি কে জি কে এবং ইন্ডিয়ান হিস্টোরি আর ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে ভালো করে ফোকাস করো হ্যাঁ তোমরা যারা এলডিসি এম এর জন্য আমাদের যে বুকটা নিয়েছো সেখানে ভালো ভালো খুব ভালো সাজেস্টিভ ইন্ডিয়ান জি কে ইন্ডিয়ান হিস্টোরি এবং ইন্ডিয়ান পলিটিকের কিছু জি কে আছে যারা নিয়েছো ওই বুকটা ভালো করে স্টাডি করবো আর যারা নেই আমি নিউ করে একটি সিলেবাস তোমাদের অ্যাস পার সিলেবাস একটি সাবজেক্ট ওয়াইস একটি গাইড বুক পাবলিশ করবো এক তারিখ হ্যাঁ জুনের এক তারিখ তোমরা এটা পেয়ে যাবে হ্যাঁ সেখানে আমি কি করবো নভেম্বর থেকে আপ টু মে মে পর্যন্ত কারেন্ট এফেয়ার্স দেবো যেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা বা ন্যাশনাল কারেন্ট এফেয়ার্স এস পার সিলেবাস অনুযায়ী আমি সম্পূর্ণটা ইনক্লুড করে দেবো এবং তোমাদের মেন যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান হিস্টোরি যেখানে পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশ দুটা সাবজেক্ট থেকে আসবে সেখানে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড করে ইম্পর্টেন্ট থেকে আমি জিকে তোমাদেরকে বুকটার মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আর বাকি ইন্ডিয়ান পলিটি আর ত্রিপুরা জিকে আর স্টেটিক জিকে যেটা এটার ক্লাসে কিছু ক্লাসে আমি দিয়ে দেবো এগুলো থেকে তোমরা দেখে নেবে আর তাছাড়া তোমরা এক্সট্রা সোর্স থেকেও এগুলো একটু দেখবে ত্রিপুরা জিকেটা বিশেষ করে শেষ যে তোমাদের নাম্বারটা যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ান সরি ইন্ডিয়া হয় ইন্ডিয়ান হিস্টোরি থেকে টোয়েন্টি ফাইভ তাহলে হয়ে গেলো ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্স হলো হ্যাঁ থার্টি ফাইভ তাহলে এইট্টি ফাইভ এইট্টি ফাইভ মার্কের উপরে আমি একটি বুক তোমাদেরকে সাজেস্টিভ বুক দিয়ে দেবো হ্যাঁ যারা সম্ভব হয় নিয়ে নেবে এখানে ভালো ভালো আমাদের স্যার দ্বারা এখানে সাজেস্টিভ করে আমরা বুকটা তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ ফার্স্ট জুন তোমরা পেয়ে যাবে যদি সম্ভব হয় নিয়ে নেবে ওকে আর বাকি কারেন্ট এফেয়ার্সের উপর ফোকাস করো আর যাদের যে এল ডি সি এম টেসের বুকটা নিয়েছ তোমরা জিকে বুকটা যদি আমাদের নাও নাও চলবে তবে কারেন্ট এফেয়ার্সটি নিয়ে নেবে মাস্ট বি হ্যাঁ আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবে কর্মবর্তা অনলাইন লাইব্রেরি সেখান থেকে তোমরা নিয়ে নেবে ওকে তাহলে তোমরা দেখে নাও তোমাদের এক্সাম সেন্টার কোথায় হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমার এটি উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া ওকে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ বন্ধু মাত্র